আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আমি যে টপিকটি নিয়ে আসছি সেটি হলো প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন সার্টিফিকেট, যাটি তিন দিনের একটি ক্লাসের পরে দেওয়া হয়, বা এটাকে পিডিও রেজিস্ট্রেশনও বলতে পারেন, পিডিও সার্টিফিকেট। এ ব্রাউজারের সার্চ বারে লিখতে হবে আমি প্রবাসী। তা আমি প্রবাসী সার্চ করার পরে দেখেন এরকমের একটি ওয়েবসাইট দেখা যাবে, আমি প্রবাসী .com, www.amiprobasi.com। সেখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এরকমের একটি ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদেরকে। তো এখানে আসার পরে আপনি যেটি করবেন সেটি হলো, এখানে দেখেন উপরে একটি অপশন আছে, আরেকটি কাজ করতে পারেন আপনারা যদি এখান থেকে যারা বুঝেন ভালো, এখান থেকে ডাউনলোড পিডিও সার্টিফিকেটে চাপ দিলে কিন্তু আপনার এখানে ডাউনলোড পিডিও সার্টিফিকেটে চলে আসবে। তো আমরা আসলে এখান থেকেই ঢুকবো। তো ঢুকার পরে আমরা এখানে আসবো কোন যে জায়গায়, সেই জায়গাটি হলো এই যে দেখেন পিডিও নামে একটি অপশন আছে, এখানে আসবো। এখানে দুটি অপশন দেখবো আবার, এখানে একটু এনরোলমেন্ট কার্ড ডাউনলোড এবং সার্টিফিকেট ডাউনলোড। আমরা সার্টিফিকেট ডাউনলোডে ক্লিক করবো। তো ক্লিক করার পরে দেখেন যে লেখা আছে যে ডাউনলোড পিডিও সার্টিফিকেট। তো এটা আসলে যারা ইংলিশ বুঝেন না তারা বাংলা করে নিতে পারেন, বাংলার জন্য আপনার এই যে এখানে ইংলিশ লেখা আছে তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন নিচে বাংলা লেখা আছে, তো এখানে বাংলায় ক্লিক করার পরে আপনার এটি দেখেন এখন বাংলায় এসে গেছে। তো এখন আপনি যেটি করবেন সেটি হলো এই যে আপনার এখানে দেখা যাচ্ছে যে পাসপোর্ট নাম্বার চাচ্ছে, এখানে একটি পাসপোর্ট নাম্বার দিবেন, যে পাসপোর্ট নাম্বারটি রেজিস্ট্রেশন করা হয়েছে এবং আপনি তিন দিন আপনার ক্লাস শেষ হয়েছে এমন ব্যক্তির পাসপোর্ট নাম্বারটি এখানে দিবেন। দেওয়ার পরে নতুন যে আপডেটটি আছে বর্তমানে সেটি হলো কি, আপনার এই যে ক্যাপসা কোডটি আছে এই ক্যাপসা কোডটি এখানে প্রেস করতে হবে। তো আমি এখন এখানে এই ক্যাপসা কোডটি প্রেস করে দিচ্ছি এবং এটা যেভাবে থাকবে, যদি ছোট হাত বড় হাত আবার নাম্বার যেগুলো থাকবে সেগুলো দিতে হবে। এখানে বর্তমানে সবগুলোই বড় হাতের লেটার আছে আসলে, সেগুলোই দিলাম। এখন আমি সার্চ বারে ক্লিক করলাম, দেখেন আসলে আমার ক্যাপসাটি সঠিক হয়নি। তো এখন আমি আবারও ক্যাপসাটি দেবো, এখানে আছে N8GUZ। দেখেন এবার আবার আপনি, আমি এখানে সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন তার সার্টিফিকেট ফর্ম মানে পাওয়া গেছে। তো এখন দেখেন এখানে নিচে ক্লিক করলে এই যে লোক আছে তার একটু সার্টিফিকেটে তার নাম তার পাসপোর্ট নাম্বার সহ এটি এখানে চলে আসবে। এই যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই এখানে চলে আসবে। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যেটি সেটি হলো, দেখেন যে সার্টিফিকেটের আসলে নিচে একটি নাম্বার আছে, অনেক সময় ভুলে হয়তো নাম্বারটি পড়ে না। তো এটা আপনি যথাযথ টিটিসির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেই আসলে এই সমস্যাটি সমাধান করে দিবে তারা। তো আপনারা এভাবেই এই সার্টিফিকেটের এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, এরপরে আপনারা এটা যেখানে দরকার সেখানে আপনারা দিতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন, আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আমি আসবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই ভিডিওটি কেমন হলো যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।